নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ হেলদিপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করব সেটা যদি আপনারা না দেখেন তো সত্যিই মিস করবেন খুব। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি কড়াইটা যদিও আগে চাপিয়ে দিয়েছি, গরম হবে, তেলটাও মোটামুটি একটু দিয়ে দিয়েছি, আর এখানে আমি দেখুন ডিম নিয়েছি। আর ডিম নিয়েছি আমি এখানে ছয়টা, ভাববেন না এই ডিম দুটো ভাঙা। হ্যাঁ, এই ডিম দুটো হয়েছে কি, আমরা মাংস কিনেছি তো সেই মুরগির ভিতরে পেয়েছি, তো ভাবলাম ফেলাই কেন দেবো, তো এটাও সিদ্ধ করে নিলাম, রান্না করলে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি মোটামুটি ছটা ডিম নিয়েছি, এটাই রান্না করবো। তো তবে আপনারা ডিমটা দেখে ভাববেন না যে এই ডিমের রেসিপি আর কি, কিন্তু তা না, অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, তো ডিমগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এরপরেই থাকবে যে আমি ডিমটা কী দিয়ে রান্না করবো, এটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, তো এখন ডিমগুলো আমি ভেজে নেবো। দেখুন, তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখুন, এখানে আমি তেলের পরে দিয়ে দেবো শুকনো মরিচ, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি নিয়েছি এই যে পেঁয়াজ, রসুন, আদা, তো এটা আমি দেবো আর ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মরিচগুলো, গুঁড়ো মানে মরিচগুলো একটু বেশ, এটা একটু ঝাল ঝাল খেতে হবে কিন্তু, তাই একটু বেশি আমি মরিচ দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা, এই রেসিপিটা কিন্তু আমি প্রত্যেকটা রেসিপি আমার মতো করে করি, যা সেটা দেখিও না আর যে ভিডিও দেখি না এমনটা বললে ভুল হবে, তবে রেসিপিগুলো সম্পূর্ণ আমার নিজের পছন্দের। তো এই রেসিপিটা একান্ত আমার, জানি না কেউ দেখেছেন কি না বা এরকম করেছেন কি না। তো কথা বলতে বলতে দেখুন, এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হবে আমি যে জিনিসটা দিয়ে আমি ডিমের ঝোলটা করব, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি রসুন নিয়েছি, সই নিয়েছি। তো প্রত্যেকে তো আমরা রেসিপি করি ডিমের ঝোল করি আলু দিয়ে, নয় অন্য কিছু দিয়ে, কিন্তু এরকম কেউ করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এখানে রসুনগুলো বেশ আমি মোটামুটি মোটামুটি খোসাটে ফেলেছি, খুব বেশি না। দেখুন, এই জিনিসটা ঠিক আছে, কারণ এটা হচ্ছে বিদেশি রসুন, আর বিদেশিদের গায়ের জোর কম কিন্তু মাথার জোরটা খুব বেশি। তো সেরকমই আমি এখানে দেখুন রসুনগুলো বেশ মোটামুটি ফেলাইছি, সবগুলো ফেলাইও নাই। তো এটা এখন দিয়ে দেবো, আর এই সই আর রসুনটা বেশ ভালোভাবে লবণ দিয়ে কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার আমি রসুনটা বেশ ভালোভাবে কষিয়ে নেবো এরকম। যদি আপনাদের কাছে টমেটো থাকে তো দিয়ে দিতে পারেন, আমার এখানে নেই তাই আমি দিলাম না, আমি এরকমই কষিয়ে নেবো। আর এখনও কিন্তু গরম মশলা আর জিরাটা আমি সবসময় নামানোর আগে আগে দিই। আপনারা অনেকেই আছেন যে আলু মানে আলু খেতে পছন্দ করেন না, ডিম খেতে পছন্দ করেন, আর কেউ আছেন হয়তো বা রসুন খেতে, এরকম কিন্তু রসুন আমরা দোকানেও দেখতে পাই যে এরকম রসুন বিক্রি করে। তো এরকম যদি ঘরে বসে রান্না করে খেয়ে দেখেন তো এটা খেতে যেমন টেস্ট হবে, আর যারা সই চেনেন তো তারা এরকম এরকম চই দিয়ে রান্না করবেন। চই দিয়ে কিন্তু প্রত্যেকটা রান্না খুবই টেস্ট হয়, যারা খেয়েছেন তাদেরকে বলার কিছুই নেই, আর যারা না চেনেন বা না খেয়েছেন তাদেরকে বলছি। আর অনেকে কমেন্ট করছে আমার কাছে যে চই কী, হ্যাঁ আমি একদিন চই গাছের ভিডিও দেবো। তো দেখুন, কথা বলতে বলতে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এটা এখন প্রায় আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে ভালো করে জাল করে নেব। তো একটু ঢাকা দেওয়ার আগে আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো। আর দেখুন, মুরগির ভিতরে যে কাটার সময় ডিমটা পাওয়া যায় এটা কোনো মতেই এরকম আসতে হবে না, আর ভালোও হয় না। তো তাও দিয়ে দিলাম, খাওয়া তো হয়ে যাবে, এই জন্য দিয়ে দিলাম। আর ডিমের যে দাম, তো এটা দিয়ে দিলাম, এখন আমি প্রায় 15 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, জাস্ট রান্নাটা হবে সেই পর্যন্ত সিদ্ধ করে নেব। ছেলের হাত নাচান শুরু হয়ে গেছে খাওয়ার জন্য, তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর বলবো প্লিজ, যারা মানে ফলো করছেন আমার পেজটাকে এত বেশি দেখেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে রান্নাটা হয়ে গেছে, আর এই রসুনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে আগেই বলেছি আমি যে বিদেশি রসুন খুবই নরম হয়, এই যে দেখুন একদম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো,
খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলাগুলো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। আর আমি তো আপনাদের ভিডিও দেখাইছি আমি প্রত্যেকটা মশলা হচ্ছে আমার পাটায় বাটা, তো এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল, এই যে একদম সম্পূর্ণ ভিন্ন রকমের রসুন দিয়ে ডিমের ঝোল। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এরকম রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রসুনগুলো একদমই গলা গলা হয়ে গেছে, এই যে